আপনি স্ট্যাটাস কো মেনটেন করতে চাইলে নতুন কিছু ঘটবে না। নেতা মানে আপনি এমনই পাগল মানুষ যে সবসময় নতুন কিছুতে পা বাড়তে চান। আপনার জীবন একটা অ্যাডভেঞ্চার, তাই সবাই যখন আপনার মুখাপেক্ষী আপনি পড়ে গেলে খুব বাজে ব্যাপার। তাই নিজের মেশিনকে আপগ্রেড করাটা ভীষণ জরুরি কাজকর্ম আপগ্রেড করার আগে। সাফল্যের ডিএনএটা সত্যি করতে গেলে এ তিনটে জিনিস আপনার দরকার। অন্তর্দৃষ্টি তো অবশ্যই, সততা আর অনুপ্রেরণা। আপনি যদি অনুপ্রাণিত হতে চান, সবার আগে আপনাকে নিজের চেয়ে বড় কাজ খুঁজতে হবে করার জন্য, এমন কাজ যা আপনার চেয়েও বড়। আপনি যদি সহজ, শৌখিন, নিরাপদ কাজ খোঁজেন যেগুলো হাতে কিছু টাকা এনে দেবে, উপার্জন হয়তো করবেন, আমি তার বিরুদ্ধে নই, সেটাই লক্ষ্য হলে ঠিক আছে, তাতে কিন্তু অনুপ্রাণিত হবেন না। অনুপ্রাণিত হয়ে বাঁচা আর ভাষা পাচ্ছি না বলে বলছি, কোনো পেশাকে ছোট করছি না, আর কেরানি হয়ে বাঁচা। কেরানি বলা মানে সব কিছুই ঠিক করা, এই এই কাজগুলো করলে মাইনে পেয়ে যাবেন, ব্যাস, কোনো ঝুঁকি নেই। এদেশের আগের জেনারেশনের লোকেরা সবসময় বলে, আগে একটা সরকারি চাকরিতে ঢোকো, এটাই বরাবরের আকাঙ্ক্ষা। কেন? ঝুঁকি নেই যে, সে আপনি যোগ্য অযোগ্য কাজটা আপনার 40-45 বছর বাঁধা রইল, যাই আসে না। কাজ ডেলিভারি দিতে পারলেন কি না, রোজ কাজে গেলেন কি না, চাকরি পেয়েছেন যেহেতু কখনোই ছাড়িয়ে দেবে না, ঝুঁকি নেই। যদি আপনার মধ্যে অনুপ্রেরণা থাকতে হয়, দের হ্যাজ টু বি অনিশ্চয়তার একটা ব্যাপার থাকতে হবে। অনিশ্চয়তা ছাড়া না আছে অনুপ্রেরণা, না আছে ঝুঁকি, না বিপদ। যেখানে বিপদ নেই সেখানে অ্যাডভেঞ্চারও নেই, আর যেখানে অ্যাডভেঞ্চার নেই সেখানে কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে না। ইফ পিপল ডোন্ট সি, যদি মানুষ না দেখে আপনি এমন কিছু করতে আগ্রহী যাতে তারা আগ্রহী নয়, ততক্ষণ আপনি কাউকে অনুপ্রাণিত করতে পারবেন না। লোকে যেন দেখে তারা যাতে পা বাড়াতে ভয় পাচ্ছে, সেটা আপনি করতে এক পায়ে রাজি। তো ঝুঁকি নিচ্ছেন মানে ভুগতে হতে পারে, হ্যাঁ হতেই পারে, বিপদ মানেই এটা, একটা ঝুঁকি আছে, আর ঝুঁকির মানেই এটা কখনো কখনো খুব খারাপ হতে পারে। হ্যাঁ অবশ্যই ঝুঁকির হিসাবটা আমরা করি, চোখ বুঝে কিছুতে নেমে পড়ি না, কিন্তু ঝুঁকি থাকেই। যেখানে বিপদ নেই সেখানে অ্যাডভেঞ্চারও নেই। হয়তো আপনার টাকা নিয়ে রিস্ক নিচ্ছেন, বা আপনার সুনামের রিস্ক নিচ্ছেন, বা জীবনের একটা সময় জলে দেওয়ারও রিস্ক নিচ্ছেন। জীবনে 10টা বছর চলে যেতে পারে কোনো ফল ছাড়াই, সম্ভব তো বলুন। আপনি যখন কিছুর উদ্যোগ নিচ্ছেন, আপনার জীবনের 10-15-20 বছর জলে চলে যাওয়া সম্ভব, এই ঝুঁকিটা আছেই। পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরার মতো হয়তো না, কিন্তু জীবনের ক্ষতিটা আছেই নানা রকমভাবে। তো অনুপ্রেরণা যদি আসতে হয়, একটা মূল উপাদান হলো সততা। যেখানে সততা নেই সেখানে অনুপ্রাণিত করতে পারবেন না। ইন্টিগ্রিটি মিন্স জাস্ট দিস, সততা মানে শুধু এটাই, সততা মানে গুচ্ছের ন্যায় নীতিশাস্ত্র ভাববেন না, না, সততা মানে আপনার অঙ্গীকার আপনার নিজের চেয়ে অনেক বড়। এটা আপনার ব্যবসা হতে পারে, আপনার সমাজ হতে পারে, আপনার দেশ হতে পারে, বা গোটা পৃথিবী, কি জানি না, কিন্তু আপনার চেয়ে বড় কিছুর প্রতি আপনি অঙ্গীকারবদ্ধ। তখন লোকে বোঝে না আপনার সততা আছে, মানুষ অনুভব করে সততা, কারণ নিঃস্বার্থভাবে আপনি কোনো কিছুর প্রতি অঙ্গীকারবদ্ধ। আর যদি তারা সেটা না দেখে,
আপনি কাউকে অনুপ্রাণিত করতে পারবেন না। আর যদি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত না করেন, তারা যদি ঢিলেমি দেয় আপনার জীবন শেষ, জেনে রাখুন। আর এই ঢিলেমি দেওয়া লোকগুলো আপনার জীবন একেবারে শোচনীয় করে তুলবে যত রকমভাবে সম্ভব। কি দেখেছেন তাদের? তো এখন একমাত্র রাস্তা, এ ঢিলেমি দিলে ছাড়িয়ে দেব, ও ঢিলেমি দিলে ছাড়িয়ে দেব। কিছু দূর অব্দি এটা করতে পারেন, কিন্তু সেটা করে আপনি মানুষের সেরাটা তুলে আনতে পারবেন না। এটা শুধু তাদের ঢিলেমি না দেওয়ার ব্যাপারই না, বরং তাদের নিজেদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে কিছু করার ব্যাপার। শুধু তখনই আপনার চারিপাশে চমৎকার কিছু ঘটে, শুধু তখনই আপনার ওই কাজের কারণটাই কাল ঘুম থেকে ওঠার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় পুরো দমে। নইলে সফল হওয়ার 5-10 বছর পর আপনি জিজ্ঞেস করেন বাঁচব কি বাঁচব না, আপনি হয়তো মুখ ফুটে বলবেন না, কিন্তু আপনার মুখে সাইজই ধরা পড়বে। হ্যাঁ, দেখে বোঝা যায় যে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, আমার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি, এই প্রশ্নটা হয়তো এসে পড়েছে। এটা হয়তো আপনার মাথায় ঢুকে এখনও শব্দরূপ নেয়নি, কিন্তু প্রশ্নচিহ্নটা লোকের মুখে ঝুলে রয়েছে। আপনাকে 5-6 বছরে দেখে থাকলে যে মুখটা ছিল এই রকম, এখন ধীরে ধীরে, তার মানে প্রশ্নটা কোথাও একটা উঠেছে, হয়তো ভাষায় প্রকাশ পায়নি, কিন্তু প্রশ্নটা এসে পড়েছে। আর প্রশ্নটা আসার কারণ হলো কোনো অনুপ্রেরণা নেই। অনুপ্রেরণা আপনার একারই নয়, আপনার আশেপাশের পরিবেশটাও যেন অনুপ্রাণিত থাকে। তার জন্য উইদাউট মারাত্মক রকম সততা ছাড়া এটা হওয়া সম্ভব নয়। আপনার সততা যদি শুধু ন্যায় ও নীতির হয়, লোকের বিরক্ত লাগবে আপনাকে। এটা খুবই শক্ত নীতির ছায়ে বসবাস করা, খুব শক্ত, জীবন চলে যায়। বাট ইউর ইন্টেগ্রিটি, কিন্তু আপনার সততার কারণ আপনার অঙ্গীকার, যা আপনার নিজের ভালো থাকার চেয়েও বড়। শুধু তখনই আপনার চারিপাশে সব কিছু অনুপ্রাণিত হয়ে ওঠে। অন্তর্দৃষ্টির প্রসঙ্গে আসছি, এটা একটু জটিল জিনিস। অন্তর্দৃষ্টি মানে আপনি এমন কিছু দেখতে পান যেটা অন্যরা পায় না, অন্যদের বোঝার আগে আপনি বুঝতে পারেন। এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ। একটা সময় সবাই সব দেখতে পায়, কিন্তু আসল কথা হলো আপনি তাদের আগে দেখে ফেলেছেন, এটাই আকাশ পাতাল তফাত করে দেয়। আপনি যুদ্ধে থাকলে আপনার বাঁচা মরা এটাই ঠিক করে, আপনি ব্যবসা করলে এটাই ঠিক করে আপনি কি সত্যিকারের সফল নাকি মন গড়া সফল। আর আপনি যদি আধ্যাত্মিক প্রক্রিয়ায় থাকেন, এটা যুদ্ধের চেয়েও খারাপ। আপনার যদি কোনো রকম অন্তর্দৃষ্টি না থাকে, বা আপনার আশেপাশের কারোর কোনো অন্তর্দৃষ্টি না থাকে, তাহলে সারা জীবনের দাসত্ব। আপনি যদি কোনো অন্তর্দৃষ্টি উপলব্ধি করতে না পারেন, বা আশেপাশে গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন কেউ না থেকে থাকে, আর আধ্যাত্মিক প্রক্রিয়া করে যান, এইবার আপনার দাসত্ব আজীবন। হ্যাঁ, আর এই জন্যই এরাই পৃথিবীর সব জায়গায় সবচেয়ে সিরিয়াস টাইপের হয়ে গেছে। তো অন্তর্দৃষ্টি আসতে হলে একটা গুরুত্বপূর্ণ মাত্রা হলো দ্য রিজন ওয়াই। কোনো অন্তর্দৃষ্টি না থাকার কারণ হলো লোকে বেশি কাজটাই বুদ্ধি দিয়ে করার চেষ্টা করে। দিস ইজ আ আনফরচুনেট কনসিকোয়েন্স। এটা যে ধরনের শিক্ষা দীক্ষা সব জায়গায় দেওয়া হচ্ছে তারই পরিণাম, যেখানে আপনার বুদ্ধিকেই মুখ্য হিসেবে ধরা হয়। আপনার বুদ্ধি কীভাবে কাজ করে সেই মেকানিক্সটা হলো, আপনার বুদ্ধি কাজ করে যে ডেটা এতে ভরা হয়েছে তার ভিত্তিতে। ডেটা মানে স্মৃতি, অন্য কারোর স্মৃতি বা আপনার স্মৃতি। মেমরি মিন্স স্মৃতি মানে যা অলরেডি ঘটে গেছে। তো থাকা ডেটার ভিত্তিতে যদি আপনি কাজ করেন, আপনি এই ডেটার পারমিউটেশন কম্বিনেশন করে টোরে ক্ষণিকের জন্য ম্যাজিকের মতো করে তুলতে পারেন, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, নতুন কিছু ঘটবে না। যেহেতু নিজের তথ্যের জালেই নিজেই আটকে পড়েছেন, তো অন্তর্দৃষ্টি মানে দ্যাট ইউ ডু নট এমন কিছুর সাথে একাত্ম হন না যা সীমিত।
সীমিত কিছুর সাথে একাত্ম হওয়াটা আসে আপনার জড় করা ডেটা থেকে। রাইট নাও এই মুহূর্তে ধরা যাক আপনি একাত্ম আপনার নিজের যোগ্যতার সাথে। নাও এবার যার সাথে আপনি একাত্ম আপনি সেটাই হয়ে ওঠেন। বা ধরুন আপনি নিজের সমাজের সাথে একাত্ম বা দেশের সাথে আপনি সেটাই হয়ে ওঠেন। যার সাথে আপনি একাত্ম সেটাই হয়ে যান। আর সেই অর্থে ইউ আর নট এবল টু লুক এট লাইফ জাস্ট দ্য ওয়ে ইট ইজ, জীবন যেমন তাকে তেমনভাবে দেখতে পারেন না। দিস ইজ সিম্পলি বিকজ, কারণ শুধুই মানুষের মনোযোগ ও বুদ্ধিমত্তার চেয়ে আপনি স্মৃতিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। হিউম্যান অ্যাটেনশন অ্যান্ড ইন্টেলিজেন্স, মানুষের মনোযোগ বা বুদ্ধিমত্তা তার স্মৃতির চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ। আপনি অ্যান্ড্রিউ কার্নেগির নাম শুনেছেন? অ্যান্ড্রিউ কার্নেগি আমেরিকায় অনেক টাকা কামাতে শুরু করেন। দোজ ওয়ার নট দ্য ডেজ অফ দিস বেজোস অ্যান্ড মাস্কস অ্যান্ড, তখন বেজোস মাস্ক এদের যুগ ছিল না, কেউ কোটি টাকা কামাচ্ছিল না। পিপল অলওয়েজ মেড, লোকে বরাবরই ধীরে ধীরে টাকা কামিয়ে আসছে, কিন্তু এই লোকটা বিপুল পরিমাণ টাকা কামাতে শুরু করলো। তো স্বাভাবিকভাবেই সন্দেহ হলো কোত্থেকে আসছে এটা, যেহেতু 20-30-এর দশকে অনেক পঞ্জি স্কিম ছিল আমেরিকায়, লোকে ভাবে উনি সেরকমই করছেন। তো কংগ্রেসম্যানের একটা দল গড়ে ওঠে টু ইনভেস্টিগেট কার্নেগি, কার্নেগিকে তদন্ত করতে। এই তদন্তটা কিছুকাল চলার পর তারা খুঁত ধরতে পারলেন না। তখন তারা ওনাকে ডেকে তদন্তের খাতিরে জিজ্ঞাসা করেন, আমরা কোনো গলত খুঁজে পাচ্ছি না, কিছু ফাঁক অবশ্যই আছে, কারণ আপনি এত কম সময়ে এত টাকা কামাচ্ছেন, এখানেই কোথাও ক্রাইম চলছে, কোথায় সেটা ওনাকে জিজ্ঞেস করছেন। তো উনি বললেন, সেই আই ক্যান পে অ্যাবসলিউট অ্যাটেনশন, দেখুন আমি যাই দেখি তাতে 5 মিনিট নীরব মনোযোগ দিতে পারি, আপনাদেরকেও পারেন সেটা। তারা ভাবেন কি যাতা, আমরা 5 মিনিট মন দিতে পারবো না, বলুন কি জিনিস। তো তিনি এক্সপেরিমেন্টের ব্যবস্থা করেন, 5 মিনিট, নোবডি কুড পে অ্যাটেনশন ফর মোর, কেউ কয়েক সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারেননি, তাদের মনোযোগ এদিক ওদিক। তখন উপলব্ধি করেন তারা 5 মিনিটও মনোযোগ দিতে পারেন না। তখন তিনি বলেন, তোমাদের আমেরিকা চালানো উচিত না, এই তোমরা দেশটা চালালে এর কোনো উন্নতি হবে না। বিকজ হিউম্যান অ্যাটেনশন, কারণ মানুষের মনোযোগ ব্রহ্মাণ্ডের নানা দরজা খুলে দিতে পারে। মানুষের স্মৃতি শুধু অতীতকে রিসাইকেল করে। এই মুহূর্তে দুর্ভাগ্যবশত ডেটায় ডেটায় ভরে গেছে। যাই হোক, এই ডেটা ভিত্তিক মানুষেরা তলিয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও ব্যাপক হারে আসলে। আমার ফোনের ডেটা আপনাদের সবার ডেটা 1 কোটিরও বেশি, কি একই না? এ একদিনে একটা পিএইচডি করার ক্ষমতা রাখে। হ্যাঁ, যথেষ্ট ইনফরমেশন আছে। সো ডু নট মিস্টেক, তো ইনফরমেশন আর ডেটাকে বুদ্ধিমত্তা বলে ভুল করবেন না। ইন্টেলিজেন্স ইজ শার্পেনড অনলি বাই অ্যাটেনশন, বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হয় মনোযোগের দ্বারা, চিন্তা দ্বারা নয়। চিন্তা মানে ডেটারই পুনরাবৃত্তি। আমি বলছি না ডেটা একেবারে অপ্রাসঙ্গিক, তা নয়। আপনি স্ট্যাটাস কো মেনটেন করতে চাইলে ডেটা জরুরি, কিন্তু যদি একজন নেতা হতে চান, নেতা মানে আপনি এমনই পাগল মানুষ যে সবসময় নতুন কিছুতে পা বাড়তে চান। সামথিং নিউ মিন্স, নতুন কিছু মানে আপনি সবসময় অজানা পরিস্থিতিতে পড়তে চান। অজানা পরিস্থিতি মানে সচেতনভাবে আপনি বিপদে পা বাড়াচ্ছেন। তো আপনার জীবন একটা অ্যাডভেঞ্চার, আর অ্যাডভেঞ্চার বলেই সবাই আপনার মুখের দিকে তাকিয়ে, তাই সবাই যখন আপনার মুখাপেক্ষী আপনি পড়ে গেলে খুব বাজে ব্যাপার। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই নিজের মেশিনকে আপগ্রেড করাটা ভীষণ জরুরি, কাজকর্ম আপগ্রেড করার আগে।